ওই টিলার মধ্যে হাজার হাজার মানুষের সমাগমে একটা মাহফিলের মধ্যে আমি যখন বয়ান করতেছিলাম, বয়ান শেষ করার পরে মোনাজাতের আগে আমার কাছে ছোট্ট একটা চিরকুট আসলো। ওই চিরকুটটা দিয়ে বলল, এই পাহাড়ের জঙ্গলের মধ্য থেকে, জঙ্গলের মধ্যে উপজাতিরা বাস করে, তো এই একজন উপজাতি মেয়ে আপনার কাছে এই চিরকুটটা পাঠাইছে। তা আমি ওই চিরকুটটা পড়লাম, পড়ে দেখলাম একজন যুবতী নারী লিখেছে, উপজাতি একজন মেয়ে লিখেছে, হুজুর একটা প্রশ্নের জবাব আমি চাই। আমি একজন উপজাতির কন্যা, আমি মুসলমান নই, উপজাতিটাই আমাদের ধর্ম, কিন্তু বিভিন্নভাবে আমি ইসলামের প্রতি বড় দুর্বল। আর বয়ান শোনার পরে আজকে আমার মনে হচ্ছে আমি এখনই কালেমা পড়ে ইসলামের ছায়াতলে চলে আসি, কিন্তু বড় সীমাবদ্ধতা আছে। আমার জাতির মধ্যে শান্তি বাহিনী নামক একটা অশান্তির বাহিনী আছে, জানেন আপনারা, পাহাড়ি এলাকায় দস্যু বলা হয় এদেরকে, শান্তি বাহিনী। এরা ওই উপজাতিদের একটা বাহিনী, যারা সাজেক পাহাড়ে ভ্রমণে গিয়েছেন তারা জানেন, ওখানে প্রশাসনিক প্রোটোকল দিয়ে ওই যারা পর্যটক তাদেরকে নিয়ে যায়, কারণ প্রতিমধ্যে শান্তি বাহিনীরা সব ডাকাতি করে নিয়ে নেয়। তো ওই মেয়েটি আমারে ওই চিঠির মধ্যে লিখেছে, আমাদের শান্তি বাহিনীরা যদি টের পাই যে আমি মুসলমান হয়েছি, তার সঙ্গে সঙ্গে আমারে হত্যা করে ফেলবে। আবার যদি আমি মুসলমান হওয়ার পরে কোন মুসলমান যুবক যদি আমারে বিবাহ করিয়া স্ত্রীর মর্যাদা দিয়ে তার ঘরের মধ্যে উঠায়, তাইলে আমার এই জাতি আমারেও শেষ করবে, যারা আমাকে আশ্রয় দিয়েছে তাদেরকেও শেষ করে দিবে। এজন্য ওদের চিন্তা করে হইল আমি তো ঈমান আনতে পারি না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ আমারে কেন উপজাতির ঘরে পাঠাইল, আল্লাহ আমারে কেন উপজাতি করে দুনিয়াতে পাঠাইল? ওই মালিক যদি আমার একজন মুসলমানের ঘরে পাঠাইতো, তাহলে আমিও তো ওই জান্নাতে যাওয়ার আশা করতে পারতাম। আমার তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে বড় মনে চায়, আমার তো আল্লাহর সঙ্গে দিদার করতে মনে চায়, কিন্তু আমি তো উপজাতির ঘরে আসছি, কি হবে আমার? আমি তো ঈমান আনতে চাইলেও ঈমান আনতে পারতেছি না। আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ কেন আমারে উপজাতি করে দুনিয়াতে পাঠাইছে, মুসলমান করে কেন আমারে পাঠাই নাই? আমার একটা প্রশ্ন দিব, জবাবটা কি দিব? আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে একটা হিন্দু খ্রিস্টানের ঘরে একটা ছোট্ট বাচ্চা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে, ওর বাবা মা হিন্দু, কিন্তু এই বাচ্চাটার তো কোনো দোষ নাই, এ কেন হিন্দু হয়ে যাবে বড় হইলে? এই বাচ্চাটার তো কোনো দোষ নাই, কি বলেন? তাইলে এই বাচ্চার কি হবে? এই প্রশ্নের একটা সমাধানের দরকার আছে আমি মনে করি, কি বলেন মুসলমান ভাইরা আমার? এই মেয়েটির প্রশ্নের জবাবে আমি ওই সময় একটি নবীজির হাদিস পাক পাঠ করেছিলাম। এই প্রশ্নের জবাব 1400 বছর আগে মদিনার পয়গম্বর দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, থেকে নবীজি কোনো কথা বলেন নাই, নিজের থেকে নবীজি কোনো কথা বলেন নাই, আল্লাহ তাআলা নবীজির কাছে যা বলেন, নবীজির কাছে যেটা আল্লাহ ওহী পাঠান, ওইটাই নবী যদি সরাসরি নিজের থেকে না বলে আল্লাহর পক্ষ থেকে আসার পরে বলে, ওইটা হাদিস হয়ে যায়। আর যেই শব্দগুলো সরাসরি আল্লাহ বলার জন্য পাঠাইছেন, ওইটাই হয়ে যায় কোরআন শরীফের আয়াত, ঠিক কিনা? তা আমি ওই মেয়েটিকে বললাম, তোমার জন্য নবীজি হাদিস পাক বলে দিয়েছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ওয়ালাকিন আবাওয়াইহি ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আমি বলে দিলাম, তোমাকে আল্লাহর নবী হাদিস জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে যত নবজাতক সন্তান জন্ম নেয়, যত নবজাতক সন্তান দুনিয়ায় জন্ম নেয়, এরা ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, এই সবগুলো নবজাতক সন্তান ইসলাম ধর্মের উপরেই জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ।
প্রত্যেকটা নবজাতক সন্তান এই দুনিয়াতে মুসলমান হয়ে এই দুনিয়াতে আগমন করে, কিন্তু ওয়ালাকিন আবাওয়াই ওর মাতা পিতা ইহাউইদানিহি বানায়, ওর মাতা পিতা ইউনাসিরানিহি বানায়, ওর মাতা পিতা ইউমাজ্জিসানিহি বানায়। সন্তানের মাতা পিতা সন্তানরে হিন্দু বানায়, সন্তানের মাতা পিতা সন্তানরে ইহুদি বানায়, সন্তানের মাতা পিতা সন্তানরে খ্রিস্টান বানায়, সন্তানের মাতা পিতা সন্তানরে অগ্নি পূজক বানায়, সন্তানের মাতা পিতা শয়তানরে সন্তানরে মাজার পূজারি বানায়, ঠিক কিনা? সন্তানের মাতা পিতা সন্তানরে বেদাতি বানায়, সন্তানের মাতা পিতা সন্তানরে কাফির বানায়। এই সন্তানের তো কোনো দোষ নাই, এরা তো ওই যে কুমার যারা কাদা মাটি দিয়ে কাজ করে, কাদাটা যখন নরম থাকে যা শুকায় যায় ওইটাই তো হয়ে যায়। যে ছোট সন্তানগুলো তো কাদামাটির মতো, কাদামাটির মতো সন্তান, ছোট অবস্থায় এর মাতা পিতা ওদেরকে ইহুদি বানাইছে, খ্রিস্টান বানাইছে, অগ্নি পূজক মূর্তি পূজক বিভিন্ন দল মত ফেরকাই বানাইছে। আমি ওই বোনকে বললাম আল্লাহর কাছে তোমার প্রশ্ন ছিল, তোমারে আল্লাহ কেন উপজাতির ঘরে পাঠাইছে? তোমার প্রশ্নের জবাব আমি দিয়ে দিয়েছি, আল্লাহ তোমারে উপজাতি করে পাঠাই নাই, আল্লাহ তোমারে মুসলমান করে পাঠাইছে। যদিও তোমার জন্মটা একজন উপজাতি নারীর গর্ভে হইছে, তবুও তোমাকে আল্লাহ মুসলমান করে এই দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে এখন তুমি কি করবা? আমি একটু পরামর্শ, আমি তাকে পরামর্শ দিয়ে দিলাম, ও উপজাতি বোন, আল্লাহর প্রতি তোমার যে প্রশ্ন ছিল প্রশ্নের অজবাব হয়ে গেছে, আল্লাহ তো তোমারে মুসলমান করেই পাঠাইছে, এখন আবার যখন তোমার আকল জ্ঞান পরিপূর্ণ হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তোমার স্মৃতিপটে তোমার ব্রেনের মধ্যে ওই ঈমানের পরিচয়টা আবার তোমার সামনে স্পষ্ট করে দিয়েছে, এখন তোমার দায়িত্ব ডানে বামে কোনো জায়গায় না তাকাইয়া কালেমা পড়ে ইসলাম গ্রহণ করা, ঠিক কিনা? আমি বললাম তুমি ইসলাম গ্রহণ করো, যদি ইসলাম গ্রহণ করার পরে তোমার কল্লা কাটা যায় তাতে সমস্যা কোথায়? যদি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করার পরে কোনো মুসলমানের বাড়িতে তুমি আশ্রয় নাও, তাদেরকেও যদি শেষ করে দেয়াও তাতেও সমস্যা কোথায়? কারণ এই মানুষগুলো যারা ইসলামের জন্য জীবন দিবে, এদের কোনো ক্ষতি আছে নাকি? এদের কোনো হারানোর কিছু আছে নাকি? বরং ইসলামের মধ্যে ইমানের জন্য জীবন দিবে, ওরে প্যারালাইসিস হয়ে মরার থেকে ইমানের জন্য শহীদ মরণ তো অনেক উত্তম, ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট করে মরার থেকে কালেমার জন্য জীবন দেওয়া বেশি উত্তম, ঠিক কিনা? জোরে বলেন হাই রে হাই। হাসপাতালের মধ্যে ধুকে ধুকে মরার থেকে কালেমার জন্য জীবন দেওয়া বড় উত্তম। আমি ওই মেয়েকে বললাম, তুমি কালেমা গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, তো তোমাকে হযরতে সুমাইয়ার সঙ্গে আল্লাহ হাসর করবে। ইসলামের প্রথম শহীদ আছিল, কালেমা গ্রহণ করেছিল, তো বাতিল তাকে নগ্ন করেছে, তার লজ্জা ইচ্ছানগুলোর মধ্যে আঘাত করেছে, দুনিয়ার সব থেকে জঘন্য লাঞ্ছিত লাঞ্ছনা দিয়ে তারে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। কিন্তু সুমাইয়া তো মরে নাই, মরে নাই, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ সুমাইয়াকে ইসলামের প্রথম শহীদ হিসাবে চিনবে, ঠিক কিনা? ওই যে মা আসিয়া, উনিও তো ফেরাউনের ঘরে ছিল, আরে বাতিল ইসলামের বিরোধিতা করে আর বাতিলের ঘরের মধ্যে আল্লাহ তাআলা দিনের বাতি জ্বালায় দেয়। মাসিয়া তো ইসলাম গ্রহণ করেছিল, সন্তানগুলোকে তাজা ভাজি করে দিয়েছে, তবু ইসলাম সারে নাই, তারে তাজা ভাজি করে দিয়েছে আগুনের মধ্যে, তবু ইসলাম সারে নাই, ইতিহাসে রয়ে গেছে। তুমিও ইসলামের জন্য চলে যাও, তুমি ইসলামের জন্য জান কুরবানি করে দাও। জানের মায়া থাকলে সেটার নাম ইমান না, ইমানের জন্য জান কুরবানি করা লাগবে, এর নাম হচ্ছে ইমান, ঠিক কিনা? সুতরাং আমি তাকে বলে দিলাম, তুমি ইমান এনে ফেলো, ইমান আনার পরে তোমার মরণের মালিক যদি তোমারে মনে করে তোমারে মরণ দিবে তা তুমি চলে যাইবা, ইমানের মালিক যদি মনে করে তোমার জানের মালিক যদি মনে করে তোমারে বাঁচায় রাখবা, রাখবে তো পৃথিবীর কোনো বুলেট তোমারে কিচ্ছু করার ক্ষমতা আছে নাকি? আমি বললাম বাঁচা মরার কোনো টেনশন নাই, ইমান আনতে হবে, ইমান আনার সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও, কোনো টেনশন নাই। এজন্য বারো বাজার এলাকার মুসলমান, জন্মসূত্রে ইমান পাইলাম, জন্মসূত্রে ইমান পাইলাম, তো এই জন্য ইমানের তেমন কোনো মূল্য আমরা দিতে পারি নাই। আরে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলেই তো আমরা ইমানের পার্থক্য বুঝি না, ওরা বুঝে, ওরা বুঝে, ওরা বুঝে ইমান কি জিনিস।
ইমান আনার কারণে তো যাদের জান ক্ষয় হয়ে যায়, ওরা জানে ইমানটা কি জিনিস। আপনার কাছে আমি প্রশ্ন করি, বলেন তো টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? যারা কথা বলবেন না তাদের কিন্তু ওটা বললাম না, আরেকবার আওয়াজ করে বলেন, ইমানের দাম বেশি না টাকার দাম বেশি? বলেন তো স্বর্ণের দাম বেশি না ইমানের দাম বেশি? বলুন তো আমাদের সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দামই কি বেশি? ইমানের দাম বেশি নাকি? ইমানের কাফেলাই প্রভু রেখো আমায় চিরদিন, ইমান চলে গেলে সবই হবে যে বিলীন, ইমানের কাফেলাই প্রভু রেখো আমায় চিরদিন, ইমান চলে গেলে সবই হবে যে বিলীন। যতদিন থাকি দুনিয়ায় দিও তোমার করুণা, তোমার কাছেই ভরসা, হব না কবু নিরাশা, বিনা বিনা তোমার দয়া এ জীবন আধার গহীন, বিনা তোমার দয়া এ জীবন আধার গহীন, ইমানের কাফেলাই প্রভু রেখো আমায় চিরদিন, ইমান চলে গেলে সবই হবে যে বিলীন। ইমানের দাম বেশি না টাকার দাম বেশি? ইমানের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? দেখবেন বাড়ির মধ্যে স্বর্ণ আছে, মায়ের কাছে স্বর্ণ সংরক্ষিত থাকে, তো ঘরের থেকে যখন বের হতে চায় তো স্বর্ণটারে একটা কাপড় বা টিস্যু দ্বারা পেঁচায় একটা কৌটার মধ্যে লাগাইয়া ওইটার আবার প্যাঁচ লাগায়, এই কৌটাটা আবার ড্রয়ারের মধ্যে শোকেসের ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দেয়, এবার ওই ড্রয়ারটারে লাগাই ওইটার মধ্যে তালার চাবির মধ্যে মোড়া দিয়ে চাবিটা আবার খুলে নেয়, এবার এই চাবিটারে আবার ঘরের মধ্যে নিয়ে আসা, ঘরের বিছানার চাদরটা উল্টায়, জাজিম তোষকটা উল্টায়, তার নিচে আবার একটা কার্টন আছে ওই কার্টনটা উল্টায়া ওই জায়গার মধ্যে চাবিটা রাখে, আবার জাজিমটা রেখে দেয়, কার্টনটা রেখে দেয়, চাদরটা রেখে দেয়, এইবার দেখে আশেপাশে কেউ দেখলো নাকি, আমি যে এত গোপন করে স্বর্ণটা রেখে দিলাম আশেপাশে কেউ দেখলো নাকি, ওর সন্তানগুলোও দেখে ফেলতে পারে, সন্তানের উপরও বিশ্বাস নেওয়া আস্থা হারাই ফেলছে, কারণ মা জানে ওর সন্তান ওর স্বর্ণটা বিক্রি করে গাঁজা মদ খাইতে পারে, ঠিক কি না? ওর মা জানে ওর সন্তান ওইটারে বিক্রি করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে মোবাইল ফোন গিফট কেউ কিনে গিফট করে দিতে পারে, সন্তানের উপরেও বিশ্বাস নাই, এজন্য তার এতগুলো ব্যারিকেড সিকিউরিটি দেওয়ার পরে আবার চাবিটা ওই জায়গায় রেখে ঘর থেকে যখন বের হচ্ছে তো ওই ঘরের তালার মধ্যে আবার চাবি লাগাইস, আবার তালা লাগাইয়া ওই রুমের তালার চাবিটা নিজের আসলের মধ্যে বেঁধে রেখে দিছে, ওটা ঝুলতে আছে যেখানে যায়, তো স্বর্ণ যেই ঘরে আছে ওই ঘরের চাবিটা নিজের সঙ্গেই ঝুলতে থাকে, ঠিক কিনা? তাইলে স্বর্ণ যেই ঘরের মধ্যে আছে ওই ঘরটার এত নিরাপত্তা, এত সিকিউরিটির ব্যবস্থা যদি করা হয় তাহলে ও বারো বাজার এলাকার মুসলমান, আপনার বিবেকের কাছে আমি জানতে চাই স্বর্ণের দাম বেশি না ইমানের দাম বেশি? তাইলে স্বর্ণের এত নিরাপত্তা ব্যবস্থা যদি থাকে তাইলে স্বর্ণের থেকে দামি ইমানের নিরাপত্তা ব্যবস্থার দরকার আছে না নাই? আরে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মানুষ এখন টাকা রাখে, পকেটে টাকা রাখে না, ঘরে আর টাকা রাখে না, কারণ ডাকাত হতে পারে, সিং করতে বা কাটতে পারে, চুরি ডাকাতি হয়ে যেতে পারে, আরে ডাকাতি বন্ধ হয়ে গেছে, ডাকাতরা তো পথের মাঝে ডাকাত করতে যায় ডস খায়, পকেট হাতড়ায় বণিক ব্যবসা করে আসছে, পকেট হাতড়ায় দেখে টাকা নাই, কই এত টাকার বিজনেস করে আসলি, পকেট খালি কেন, কই সব ব্যাংকে রেখে আসছি, কই ডাকাত কই তোর জন্য আজকের এই ব্যাংকের জন্য আমাদের রিজিকটা আজকে মায়ের, ডাকাতরা বাধ্য হয়ে ডাকাতি করাও বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? হতমাতার বিকাশের মধ্যে টাকা রাখে, পকেটে ক্যাশ টাকা রাখে না, তাহলে টাকার সিকিউরিটি নিরাপত্তার জন্য যদি আমাদের এত চেষ্টা করা হয় আর ওই স্বর্ণের সিকিউরিটির জন্য যদি আমরা এত মেহনত করি তাইলে ইমানের দাম কি টাকার থেকে কম নাকি স্বর্ণের দাম কি টাকার থেকে কম নাকি? জোরে জোরে বলেন
তাইলে ঈমানের সিকিউরিটির দরকার আছে না নাই? ঈমানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দরকার আছে না নাই? ঈমানের ডাকাতি আছে না নাই? ঈমানের চোর আছে না নাই? আসতে হয়ে গেছে আওয়াজ, কারণ আমরা তো জানি না যে ঈমানের চোর ডাকাত সমাজে আছে। আমরা অনেকে জানি না যে আমার সমাজের মধ্যে ঈমানের ডাকাত আছে, আছে না নাই? ঈমানকে ব্ল্যাকমেইল করে নিয়ে চলে যায়। আমি তো মনে করি, শুনেন, আপনাকে যদি 100,000 টাকা দিয়ে বলা হয় আপনার ঈমানটা দেন, দিবেন? শুনেন, এই ম্যানম্যান করে আওয়াজ করবেন না। যারা ঈমানদার আছেন, ঈমানদারের মতো আওয়াজ করবেন, 100,000 টাকা দেওয়া হবে, ঈমান দিবেন? 1,00,000 টাকা দেওয়া হবে, ঈমান দিবেন? 10,00,000 টাকা দেওয়া হবে, ঈমান দিবেন? যদি বলা হয় বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় দেওয়া হবে, ঈমান দিবেন? দুনিয়ার রাজত্ব দিয়ে দেওয়া হবে, ঈমান দিবেন? যদি এটা সত্য হয়ে থাকে, তাইলে এই ঈমানটা নিয়ে কবর পর্যন্ত যাওয়া সম্ভব, বলেন সুবহানাল্লাহ।